রয়্যাল টিভি পিডি সুন্নতে সঠিক বাণী প্রচারে। লূত আলাইহিস সালামের জামানার মধ্যে যখন সমকামিতা গে এবং লেসবিয়ান বিষয়টা চলে আসলো, সমকামিতা পুরুষ পুরুষের সাথে, মহিলা মহিলার সাথে, মেয়ে মেয়ের সাথে সমকামিতার মধ্যে ব্যস্ত হয়ে গেল, লূত আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ এদের উপর আযাব দাও, আল্লাহ দুনিয়াটাই উল্টে গেল। এখনো গিয়ে দেখেন ওই সাগরের মধ্যে যদি ভারী কিছু পাথরও ফেলেন, সাগরের উপরে পাথরটা ভেসে থাকে। সুবহানাল্লাহ বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখি কিনা? এখনো আছে, আপনি সার্চ দিয়ে দেখেন সোশ্যাল মিডিয়াতে, এখনো সেই সাগরের মধ্যে পাথর ফেললে পাথরটা ভেসে থাকে। অথচ পানির কাজ হলো যখন কিছু ফেলবে সেটাকে টেনে নিচে নিয়ে যায়, ঠিক কিনা? দুনিয়া উল্টায় রাখার কারণে সায়েন্টিস্টরা গবেষকরা দেখে যে ওইখানের মধ্যে মেরুটা ওটার আকর্ষণ বিকর্ষণটা উল্টিয়ে গিয়েছে, এখন আর টানে নিচে টানে না, এটাকে উপরে উঠিয়ে রাখে। সুবহানাল্লাহ। এই কারণ হয়েছে ওখানে মানুষ ডুব দিলেও ডুব দিতে পারে না, কারণ হলো একটাই, কারণ সেই জামানার মধ্যে আল্লাহর হুকুম অমান্য করেছে, লূত আলাইহিস সালাম দোয়া করেছেন বিধায় সেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দুনিয়া উল্টাই দিয়েছেন। এই কারণে ওই এলাকাকে উল্টায় দেওয়ার কারণে এখনো পানি উল্টা মেরুতে আছে। দেখেন আমার নবী যদি রাহমাতুল্লিল আলামিন নবী দুই হাত তুলে বদদোয়া করতেন তাহলে তো আমরা এই জাতিরা ধ্বংস হয়ে যেতাম, ঠিক কিনা? আমার নবী দোয়া করেছেন, আর দোয়া মাকবুল ইবাদা, ইবাদত কবুল হয় একমাত্র দোয়ার উসিলায়, ঠিক কিনা? সেই নবী দোয়া করেছেন, তাই বাসীরা যখন আমার নবীর কাছে খবর নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান হতে চাই, এটা তাদের চাল ছিল, ষড়যন্ত্র ছিল। আমার নবীকে বললেন আমরা মুসলমান হতে চাই, আপনার যত সাহাবারা আছে, মুফতি মুহাদ্দিস আছে, তেনাদেরকে পাঠান। আমার নবী 100 জন মুফতি মুহাদ্দিস মুফাসসির, 100 জন বাছাইকৃত আলেমে দ্বীন, সেই জামানায় যারা পড়তে লিখতে জানতেন, তেনাদেরকে তায়েববাসীদের পক্ষে পাঠালেন 100 জন আলেমদেরকে। যখন পাঠালেন মদিনাবাসীরা সবাই খুশি যে আবার নতুন করে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কারণ ওই টাইমের মধ্যে একজন যদি কেউ মুসলিম হতো, ইসলাম ধর্ম গ্রহণ করত, 100,000 সমান বরাবর ছিল, ঠিক কিনা? কারণ সব কাফের মুশরিক ছিল। একজন যদি মুসলমান হতো, আর আমরা তো আজকে লক্ষ লক্ষ মুসলমান, নাম কেউ আসতে, ঠিক কিনা? নাম কেউ আসতে, আমরা কাম কেউ আসতে না, ঠিক কিনা? আমার বাবা বুঝতে পারছে, কাম কেউ আসতে না, নাম কেউ আসতে, বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ঠিক কিনা? আপনি মুসলমান হলে মুসলমানের লেবাস থাকতে হবে, মুসলমানের কর্মকাণ্ড থাকতে হবে, জুবান মুসলমানের হতে হবে, আপনার থেকে আরেকটা মুসলমান নিরাপদ থাকতে হবে। এবং এটা তো মুসলমানের ডেফিনেশন, যারা মুসলিম তাদের ডেফিনেশন আমার নবী বলেছেন যে তোমার থেকে তোমার আরেক ভাই যাতে নিরাপদ থাকে, জুবান থেকেও থাকে, হাত থেকেও থাকে, আর তোমার জুবান থেকে তোমার কর্মকাণ্ড থেকে অন্য ভাই যদি হেফাজত থাকে তাহলে তুমি মুসলমান। আর মুমিন হওয়ার শর্ত আরো কঠিন, তোমার থেকে শুধু মুসলিম নয়, নন মুসলিম বিধর্মীরাও তোমার থেকে হেফাজত থাকতে হবে, কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার কিন্তু ইসলাম সবার, ঠিক কি না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তোমার থেকে নিরাপদ থাকতে হবে, তাহলেই তুমি মুমিন হতে পারবে, ঠিক কি না? এটা হলো মুমিনের পরিচয়। এই জন্য আমার নবী যখন সেই মুফতি মুহাদ্দিস মুফাসসির 100 জনকে পাঠালেন যে তায়েববাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু তারা ওখানে পরিকল্পিতভাবে একটা হত্যাকাণ্ড চালালো, সেই 100 জন সাহাবা মুহাদ্দিস মুফাসসির সেই জামানার যখন মুসলমান খুব কম, ইসলাম ধর্ম সব নিভু নিভু অবস্থা, মাত্র চেরাগ জ্বলছে, ওই সময় 100 জন সাহাবা মতান্তরে 50 জন, এরকম এসেছে হাদিসে, রওয়ায়ের মধ্যে, রওয়ায়েতের মধ্যে, হাজা হাদিসুন সহি বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস, ইমামে বুখারী ইমাম মুসলিম শরীফ বলেছেন যে 50 থেকে 100 জন মুহাদ্দিস মুফাসসির জামানার, সেই জামানার মুফতিদেরকে তারা নির্মমভাবে শহীদ করলেন, নাউজুবিল্লাহ। একজন দোরায় আসলো আমার রসুলের কাছে, মদিনাওয়ালার কাছে, কাঁদতে কাঁদতে রক্তাক্ত শরীর নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক সাহাবাদেরকে মুহাদ্দিস মুফাসসির যারা তলোয়ার ছাড়া গিয়েছে ইসলামের দাওয়াত দিতে, তাদেরকে তায়েববাসীরা নির্মমভাবে হত্যা করেছে, নাউজুবিল্লাহ, শহীদ করেছেন ইসলামের জন্য। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, কি দোষ ছিল তাদের? তারা তো তলোয়ার নিয়ে যায় নাই, যুদ্ধ করার জন্য যায় নাই, তারা এইভাবে যখন কর্মকাণ্ড চালালো, আমার নবী 3 দিন ফজরের নামাজ পড়ে সেজদার মধ্যে আল্লাহর কাছে নালিশ দিলেন, নালিশ দিলেন, আল্লাহ তাদের কোনো দোষ ছিল না, তাই বাসীরা কেন এরকম
হত্যাকাণ্ড চালালো, কেন পরিকল্পিতভাবে এইভাবে ষড়যন্ত্র করে বেগুনাহ এই আলেমে দিনদেরকে হত্যা করলো, সাহাবাদেরকে হত্যা করলো? আমার আল্লাহ নবী কেঁদে কেঁদে তিন দিন পর্যন্ত যখন নালিশ দিলেন, আমার আল্লাহ তাবারক ও তাআলা তিন দিন পর আয়াত নাযিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি যে রব্বুল আলামিন, কুল কায়নাতের মালিক, সে আলামিন কুল কায়নাত হোল ইউনিভার্সের রহমত হিসাবে আপনাকে প্রেরণ করেছি। আপনি কারোর জন্য বদদোয়া করেন না, আপনি যদি বদদোয়া করেন তারা ধ্বংস হয়ে যাবে। আপনার হাত নবুয়াত রেসালাতের হাতটা যখন উঠবে উম্মতের জন্য, রহমতের জন্য উঠবে, যাতে উম্মত বুঝতে পারে আপনি রাহমাতুল লিল আলামিন। সেদিন থেকে নবী আর কখনো কারো জন্য বদদোয়া করলেন না, সবার জন্য দোয়া করা শুরু করলেন। এবং যখন থেকে সবাই অত্যাচার ব্যভিচারের মধ্যে লিপ্ত, আমার নবীর দান্দান মোবারক শহীদ করেছে, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী উহুদের ময়দানের মধ্যে যখন দাঁত মোবারক শহীদও করেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশাহ নবী সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, ওগো আল্লাহ আমার উম্মত বুঝে না যে আমি তোমার তোমার হাবিব, তোমার পয়গম্বর, তোমার নবী, তোমার রাসূল, তারা বুঝে নাই যে আমি তোমার মেসেঞ্জার, আমি তোমার যে বার্তাবাহক হিসেবে এসেছে, তারা না বুঝে আমার উপর টর্চার করেছে, অত্যাচার করেছে, আল্লাহ তুমি তাদের উপর আযাব গজব দিও না। সেই দিন থেকে আল্লাহর নবী বুঝে গেলেন আযাবে নয় দোয়াতে সমস্ত কাজ হয়। এজন্য আমার আল্লাহর হাবিব যখন দোয়া করেছেন, আমার আল্লাহ আমার সমস্ত উম্মতকে সেদিন ক্ষমা করে দিয়েছিলেন, নয়তোবা দুনিয়াটা পুরো কিয়ামত হয়ে যেতে পারত আমার নবীর দান্দান মোবারক শহীদ করার কারণে। হেলমেট মোবারক, আমার নবীর মস্তক মোবারক থেকে রক্ত পড়েছে, আমার আল্লাহ সহ্য হওয়ার কথা না। কিন্তু আমার নবী যখন রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ সেদিন শুনেছে। আমার মনে হয় সেদিন হয়তোবা এরকম ছিল, তেরি দোয়া না আসার সে মালুল হুই ইহা জুবা সে নিকলি ওয়াহা কবুল হুই। হয়তোবা আমার মদিনাওয়ালার জুবা থেকে দোয়া বের হতে দেরি নাই, রব্বি হাবলি উম্মতি আল্লাহ কবুল করতে দেরি নাই, উম্মতকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহান, তো সেই নবীর উম্মত আমরা, ঠিক কি না? আওয়াজ দে বলেন, একে অপরকে ক্ষমা করে দিন। আপনি যদি পুষে রাখেন, আপনি রাগ গোসা এগুলো যদি পুষে রাখেন, এটা আস্তে আস্তে এগুলো শয়তান থেকে আসে। ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার আল্লাহ বলেছে একটা খান্নাস নামের খুবই শয়তান মানুষের সাথে দিয়ে দিয়েছেন, কে আগমুল তুলে দেখান, কে তিনি? কে? আল্লাহর কথা চলে তো এখানে, আওয়াজে মনে হুজুর থাক, চলবে? কে কে চলবে না হাত তুলেন, তওবা তওবা, কে কে চলার পক্ষে আছে হাত তুলেন, নারায় তাকবীর, নারায় রিসালা, চলবে তো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিও সার সঙ্গে আলোচনা, আমি তাফসির করছি কি খারাপ লাগছে বাবারা? খারাপ লাগছে? কোরআন বিল কোরআন তাফসির করছি, কোরআন বিল হাদিস তাফসির করছি, যাতে সবার বুঝে আসে, ঠিক কি না? সমাজটা পরিবর্তনের দরকার, আগে আপনি নিজেকে পরিবর্তন করুন। আপনি নিজেকে যখন পরিবর্তন করবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার সাথে সাথে অন্যরাও পরিবর্তন হয়ে যাচ্ছে। এখনকার এরকম অবস্থা হয়েছে, আমরা কথা বলি কিন্তু তাসির হয় না, অন্তরের মধ্যে পবিত্রতা আসে না, অন্তরটা পরিবর্তন হয় না, কারণ একটাই, আমরা গুনার দিকে বেশি খেয়াল। আপনি নিজেকে একবার বাঁচান, একটা ছোট গুনাহ হোক, ছোট মিথ্যা হোক, আল কাযবু ইউলে, আপনার মিথ্যা যে ধ্বংস, এটা আমার আল্লাহ বলেছেন ওয়া কুফরু জুলমাতুন, এবং কুফরটা হলো অন্ধকার। আইয়েমে জাহিলিয়া যুগের সাথে আমার নবী এটা তুলনা দিয়েছেন। এজন্য মিথ্যাকে যতটুকু হোক, ছোট হোক বড় হোক, মিথ্যাকে পরিহার করুন, সত্যকে আঁকড়ে ধরুন, ঠিক কি না? ওয়াতাসমু বিহামদিল্লাহি জামিয়া, একজন আরেকজনকে ধরুন, যখন ধরে রাখবেন একজন আরেকজনকে, শয়তান আপনার চুল বাঁকা করতে পারবে না, আপনাকে বেনামাজি বানাতে পারবে না, আপনাকে অন্য ধর্মের ভাই বাবাদের মা বোনদের উপর অত্যাচার করা শিখাবে না, আপনাকে হক হালাল পথে চলার জন্য আল্লাহ মাদদ করবেন, রাসূল মাদদ করবেন, সরকার গাউসুল আযম দস্তগীর ওলি আল্লাহ মাদদ করবেন, গায়েব থেকে মাদদ আসবে, আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন, ঠিক কি না? ঠিক কি না? এজন্য আপনার মধ্যে পরিবর্তন আসতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনো। আমি এজন্য বলছি মিলাদুন্নবী আমরা করব, উদযাপন করব, ভালো কথা, কিন্তু আমাদের সমাজে এইসব কথা নিয়ে আলোচনা হয় না। আমরা আল্লাহ নবীর গায়েব নূর, মিলাদুন্নবী, মিলাদ শরীফ, সালাতু সালাম, এগুলো নিয়ে ডিবেট ফয়সালা বহস হয়ে গেছে, এগুলো নিয়ে আর বাড়তি কথা বলার দরকার। সরকার থেকে স্বীকৃতি মিলাদুন্নবী জায়েজ, তবে আমরা সরকারটা না আল্লাহ আল্লাহ রাসুলেরটা মানি, ঠিক কিনা?
অন্যরা বলতে পারে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, অন্যরা বলতে পারে আমরা যে সর কে বলছি, প্রধানমন্ত্রী বলছি, কে বলছে আমরা তেনাদেরটা, আমরা মিলাদুন্নবী পালন করছি আরো 1000 বছর আগের থেকে, ঠিক কি না? তাবিনদের জামানা, আমি বায়হাকি শরীফ, মুসলিম শরীফ, বিশেষ করে ইমাম তাবরানী, ইমাম বাগাবী, ইমাম জালালউদ্দিন সুয়ুতি থেকে সমস্ত আউলামায়ে কেরামের 16টা কিতাব থেকে মিলাদুন্নবীর উপরে আমি তাকরার করে এটা দিয়েছি, অনেক গালিও খেয়েছি, যাক সমস্যা নাই, কিন্তু বলে দিয়েছি মিলাদুন্নবী করা জায়েজ, এটার মধ্যে ডেথ মানে বার্থ অফ রসূলুল্লাহ, আমার রসূলে পাকের জন্ম যেদিন হয়েছে সেটা আমাদের জন্য রহমত। আওয়াজ দিয়ে বলেন, কারণ একমাত্র ইবলিস সমস্ত নবীদের ক্ষেত্রে কান্নাকাটি করে নাই আসার জন্য, আসে যখন আমার নবী এসে গেছেন ধরার বুকে রাহমাতুল্লিল আলামিন, আসার পর ইবলিসের কান্নাকাটি রোল পড়ে গিয়েছিল, তাহলে ইবলিস নারাজ হতে পারে মিলাদুন নবীতে, আমরা মুমিনরা নারাজ হতে পারি? এটা নিয়ে ডিবেট হয়ে গেছে, এগুলো নিয়ে কথা বলার কোনো দরকার এই জন্য এগুলো নিয়ে আমরা কথা বলবো না, কথা বলবো সমাজতান্ত্রিক সমাজ পরিবর্তন দরকার, কারণ যায় দিন ভালো আসে দিন খারাপ, ঠিক কিনা? বলাসিনাল ইনসান আলা ফি খুস, আমার আল্লাহ বলেছেন, সময়ের কসম খেয়ে বলেছেন, বান্দা তোমরা খুসরের মধ্যে আছো, তোমাদের অতীত ভালো গিয়েছে, তোমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে, তুমি তোমার বার্থডে পালন করছো, তোমার খবর নাই 1 বছর তোমার চলে গেছে, ঠিক কিনা? জন্মদিন পালন করছো, তুমি বার্থডে পালন করছো, আমার নবীর বার্থডে আসলে, আমার নবীর মিলাদুন্নবী মৌলুদুন্নবী আসলে চুলকানি, আর তোমার সন্তানের বার্থডে, তোমার শেখ স্কলারের খুশিতে তুমি বার্থডে পালন করছো, তোমার খবর নেই যে তুমি বার্থডে যে পালন করছো সেটাতে 1 বছর চলে গেছে, আমার নবীর বলো যে আমার নবী তো মুর্দা নাউজুবিল্লাহ মদিনাতুল মোনাবারায় 8-10টা মানুষের সাথে পড়ে আছে, আমরা কেন বার্থডে পালন করব? তাহলে শোনো বান্দা, আমি এতটুকু বলে দেব, আমার নবী জিন্দা, আমার নবী হায়াতুন নবী, আমার নবী শাফিউল মুজনাবিন নবী, আমার নবী সবার নবী, আমার নবী সমস্ত রসূলগণের নবী, আমার নবী সমস্ত মখলুকাতের নবী, আমার নবী সমস্ত জিন্নাতের নবী, আমার নবী সমস্ত ফেরেশতা মালাইকাদের নবী, আমার নবী 18,000 মখলুকাত, 80,000 আলাম, রাহমাতুলিল আলামিন, যত কিছু আল্লাহ বানিয়েছেন আলামিন, এই কুল কায়নাত হোল ইউনিভার্স যেটা রব্বুল আলামিন, আল্লাহ রব যিনি খালেক, তিনি মালেক, তিনি বানিয়েছেন, তিনি রব্বুল আলামিন, আর ইনি রাহমাতুলিল আলামিন, ঠিক কি না? পার্থক্য হলো একটাই, তিনি আমার রব্বুল আলামিন হলো রাজওয়ালা, গোপন থাকনেওয়ালা, রাজওয়ালা, আর ইনি মেরাজওয়ালা, ঠিক কিনা? ঠিক কিনা? উনি রাজওয়ালা, ইনি মেরাজওয়ালা, উনি রব্বুল আলামিন, ইনি রহমাতুল আলামিন, পার্থক্য একটাই, উনি খালেক, ইনি মখলুক, ঠিক কিনা? উনি স্রষ্টা, ইনি সৃষ্টি, তবে সৃষ্টির মধ্যে নিজেদের মতো মিলাইতে যায় না, উনি স্রষ্টা, ইনি সৃষ্টি, আমরাও সৃষ্টি, কিন্তু ইনি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, ঠিক কি না? নিজের মতো মিলাইতে গেলে ভুলের রাজ্যে থাকবা, ঠিক কি না? বলুন নাউজুবিল্লাহ, বলুন। তো এই জন্য বললাম সমাজতান্ত্রিক কথা, এই জন্য আমি বলছি কি কষ্ট হচ্ছে বাবারা, কষ্ট হচ্ছে, এগুলো বলার দরকার আছে, এজন্য বলে দিলাম, তবে এগুলো নিয়ে ডিভাইড বাহাস মোনাজারা সব শেষ, এখন আর এগুলো নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই, হেদায়েতের মালিককে আওয়াজ দিয়ে বলতে হবে, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যদি হেদায়েত না রাখে আমরা বলে লাভ আছে? আওয়াজে মনে হয় হুজুর বলেন না, সমস্যা কি? বলে লাভ আছে? হেদায়েত রাখতে হবে আল্লাহ, ওই যে বললাম তাইবাসীরা তো নিয়েছে কিন্তু হেদায়েতটা কপলে ছিল না, ঠিক কি না? নয়তো বা এতজন সাহাবা নির্মমভাবে হত্যা করতে পারতো না। দেখেন হযরত দাতা গঞ্জে বক্সকর রহমাতুল্লাহ আলাইহি, হেদায়েতটা কত বড় বিষয় দেখেন, হেদায়েতটা হলো আপনি আপনাকে চিনা, আপনাকে নরমিয়াতের মধ্যে উচ্চ মাকামে পৌঁছানো। আমার 2 দিন আগে গাড়ি বহরে হামলা হয়েছে, আমি ওটা নিয়ে আফসোস করি নাই,
যখন তোলপার হলো মিডিয়া, তখন গিয়ে একটা বিবৃতি দিয়েছি, যতটুকু হয়েছে আমার ভাই বাবাদের দোষ নাই, যারা হামলা করেছেন তারা পরিকল্পিতভাবে করে থাকলো, হয়তোবা আমার কোনো কথায় তেনারা কষ্ট পেয়েছেন, তেনাদের কোনো স্কলারকে ভালোবেসে আমাকে আঘাত করতে গিয়েছেন, এটা তেনাদের দোষ নয়, এটা হলো ইবলিসের কাজ, তেনাদেরকে ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস নামের ওই খবির শয়তান তেনাদেরকে ধোকা দিয়ে এই কাজটা করিয়েছে। ঠিক আছে, আমি বলে দিয়েছি তেনাদের কোনো দোষ নাই, আমি এটা থানা জিডি মিনি কোনো কিছু করার দরকার নাই, থানায় দরকার নাই, কোনো কিছুই দরকার নাই, এই বিষয়ে কথাও বলতে চাচ্ছি না, আমি শুধু এই মুহূর্তে এই কথাটা তুলেছি এই জন্য, বুঝানোর জন্য, আমরা একে অপরের প্রতি যে রাগ ক্ষোভ রাখি এটা আমাদের সফলতা না, এটা আমাদের দুর্বলতা। আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি নারী সব কিছু আছে, মার্সিডিজ ব্যান্ড, ইউ হ্যাভ টু কার, ইউ হ্যাভ Mercedes Benz, you have Audi, you have BMW, আপনার কাছে দামি দামি গাড়ি বাড়ি আছে, এবং কি শুধু ব্যাংক ব্যালেন্স নয়, ইউ হ্যাভ টু জেট ইউসেলফ, আপনার কাছে আপনার একটা প্রাইভেট জেট আছে, বিমান আছে, এত কিছু আছে, কিন্তু আপনি সফল না, ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, আমরা কি সফল? সফল না, সফলতা কি? সফলতা হলো আল্লাহ আপনাকে ইবাদতের মধ্যে মশগুল রেখেছেন, ঠিক কিনা? সফলতা হলো অন্তরের মধ্যে যখন আপনি গুনাহ করেন, ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োরসেলফ, আপনি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন, আপনি গিলটি ফিলিং হচ্ছে, আপনার মধ্যে অনুশোচনা কাজ করছে, আপনার অন্তরের মধ্যে খারাপ লাগছে যে গুনাহটা করা ঠিক হয় নাই, আপনি তাওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত কথা চিন্তা করে, মৃত্যুর আগে একবার হলো তওবা করতে হয়, সেই কথা চিন্তা করে গুনাহটাকে পরিত্যাগ করলেন, আপনি পরিহার করলেন গুনাহকে, ওই কথাটাই হলো সফলতা, ঠিক কিনা বলেন? সফলতা হলো আপনি গুনাহ থেকে কতটুকু বাঁচার চেষ্টা করছেন, একদম জাররা গুনাহ হোক, একদম আদনা গুনাহ হোক, ছোট গুনাহ হোক, যে এই কথাটা না বললেও আমার কোনো গুনাহ হবে না, সওয়াবও হবে না। সাপোজ আপনি জানেন স্মোকিং কিলস ক্যান্সার, আপনি জানেন স্মোকিংটা আপনার জন্য ক্ষতিকর, আপনি জানার পর আপনি অ্যাভয়েড করছেন, আপনি ছাড়ার চেষ্টা করছেন, এই ছোট স্মোকিংটা রেগুলার যদি চেইন স্মোকার হয় তাহলে হারাম পর্যায়ে, কিন্তু অনেক ইমামরা বলেছেন এটা মোবার পর্যায়ে পড়ে, খেলো সওয়াব নাই, না খেলো গুনাহ নাই, কিন্তু অনেক আলেমরা এখনকার বলছেন যেটা হারামের পর্যায়ে, মাকরুহে তাহরিমার পর্যায়ে পড়ে, এই জন্য কারণ দেহের ক্ষতি হচ্ছে। আওয়াজ দিতে হবে, বললাম না আল হাক্কু মরুন, হক কথা তিতা অনেকের খারাপ লাগতে পারে, ঠিক কিনা? এই জন্য বলছি, ধরেন এটা গুনার কাজও না, কারণ আমার নবীর জামানায় তো বলবে যে হুজুর ওই জামানায় তো যে সিগারেট ছিল না, বিড়ি সিগারেট ছিল, আমার নবীকে আল্লাহ সব জানিয়েছেন, এই জন্য বললাম আমার নবী বলেছেন যতটুকু পারো গুনাহ থেকে নিজেকে হেফাজত করো, এটাই তোমার সফলতা, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলুন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন,